আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি খুবই মজাদার একটা সুস্বাদু কাপকেক তৈরি করব। এই কাপ কেকটা খুব সুন্দরভাবে স্পঞ্জি করে ইলেকট্রিক বিটার ছাড়া ব্লেন্ডারে আমি কাপকেকটা তৈরি করব এবং গ্যাসের চুলায় এই কাপকেকটা তৈরি করব আশা করছি পুরো রেসিপিটা সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা আমি ইলেকট্রিক ওভেন ছাড়া আজকের এই কেকটা তৈরি করব তো আমি ব্লেন্ডার মেশিনে এখানে আমি পাঁচটা ডিম ফেটিয়ে নেব এবং ডিমটাকে আগের থেকে ভেঙে নিয়েছি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক পিটার থাকলে তা দিয়ে কিন্তু কেকটা একই প্রসেসে তৈরি করে নিতে পারেন আজকে আমি ব্লেন্ডারে তৈরি করব। এবং একটু বেশি করে কেকটা তৈরি করব দুই কাপ দিয়ে দিলাম চিনি এবং দুই কাপ দিয়ে দিব রেগুলার রান্নার সয়াবিন তেল তেলের পরিবর্তে আপনারা এখানে চাইলে বাটার ইউজ করতে পারেন তো আজকে আমি তেল দিয়ে তৈরি করব আমি এখানে একটু বেশি করে কেক তৈরি করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে কেকটা তৈরি করে নিতে পারেন সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ডারে দিয়ে এরপর আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এরকম ফমি করে ক্রিমটা তৈরি করে নিয়েছি আমি এখানে পাঁচটা ডিম দুই কাপ চিনি এবং দুই কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে আমি আগের থেকে এক লিটার লিকুইড দুধকে জাল করে ঘন করে ঠান্ডা করে হাফ লিটার করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং যে ক্রিমটা তৈরি করেছিলাম ডিপ চিনির সেই ক্রিমটা এখন দুধের সাথে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমি ব্লেন্ডারে আজকের এই কেকটা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে বিটার থাকলে কেক বিটার থাকলে কেক বিটার দিয়েও কিন্তু একই প্রসেসে এই কেকটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা ক্রিম এবং দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দেবো ময়দা ময়দাটাকে আমি একটু চেলে নেব এবং শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নেব সাথে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি দেড় টেবিল দেড় চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার বন্ধুরা এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি দেড় চা চামচ দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে চেলে এরপর আমি মিক্স করে নেব খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আমি কিন্তু শুকনো উপকরণগুলো একবারে দেব না অল্প অল্প করে চেলে অল্প অল্প করে আমি ক্রিমের সাথে খুব ভালো করে মিক্স করে নেব ডিম চিনির যে ক্রিমটা তৈরি করেছিলাম তার সাথে আমি এখন এভাবে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে দিয়ে এরপর আমি মিক্সচারটা তৈরি করে নেব একবারে দিতে গেলে কিন্তু তলা পেকে যেতে পারে যার কারণে আমি এভাবে অল্প অল্প করে দিয়ে এক সাইড থেকে আমি মিক্সচারটা তৈরি করে নেব এলোমেলোভাবে মিক্সচারটা করতে যাব না এলোমেলোভাবে মিক্সচারটা করতে গেলে আমরা যে ফোমি ভা ফমি করে যে কেকটা তৈরি করব সেই ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা এভাবে করে এক সাইড থেকে আমি খুব ভালো করে মিক্সচারটা তৈরি করে নিয়েছি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারের সামান্য কিছুটা লবণ ব্যবহার করলে মিষ্টি খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এলোমেলোভাবে না মিক্স করে এভাবে এক সাইড থেকে আমি মিক্সচারটা এভাবে করে মিক্স করে নিয়েছি বন্ধুরা দেখুন ঠিক এরকম ঘনত্ব করে মিক্সচারটা তৈরি করে নিয়ে আমি সেখান থেকে কিছুটা তুলে নেব এর সাথে আমি চকলেট কালার মিক্স করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখানে মিক্স করতে পারেন তবে দুইটা কালার তৈরি করব। কাপ আমি দুইটা কালার দিয়ে তৈরি করব যার কারণে এখানে আমি চকলেট কালার তৈরি করার জন্য আমি আলাদা করে কিছু তুলে নিয়েছি এখন আমি এর সাথে কোকো পাউডার মিক্স করে দেব তো আমি এখানে কোকো পাউডার দিয়ে দেব দুই টেবিল চামচের মতো কোকো পাউডারটাকেও আমি একটু চেলে নেবো তো বন্ধুরা আমি এখানে দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে এখন আমি সাদা বেটারটাকে এভাবে মিক্স করে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের মিক্সচারটা তৈরি করে নিতে পারেন আমি চকলেট কালার তৈরি করবো উপরের অংশটুকু চকলেট কালার করব তো আমি এখানে কোকো পাউডারটা দিয়েই কিন্তু কালারটা করে নিচ্ছি তো কোকো পাউডারটাকে আমি একটা চালনি দিয়ে একটা স্টেনার দিয়ে চেলে নিয়ে এখন আমি এভাবে করে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিলে খুব সুন্দরভাবেই কিন্তু মিক্সচারটা তৈরি হয়ে যাবে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটু চেলে নিলে তাহলে কিন্তু আর দলা পেকে থাকবে না খুব সুন্দরভাবেই কিন্তু মিক্সচারটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি হ্যান্ড হুইক্সটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এরকম ছোট ছোট বাটিতে কেকগুলো বসিয়ে নেব তো আমি এখানে কেকের উপরে আমি কিছু কাগজ দিয়ে কেকের মোল দিয়ে ছোট ছোট বাটিতে আমি কেকগুলো বেক করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে বা যে কোনো কেক মোল্ডে আপনারা কেকগুলো সেট করে নিতে পারেন তো আমি এভাবে ছোট ছোট বাটিতে কিছু দিয়ে দিব আমি অর্ধেক বাটি করে এভাবে দিয়ে দিব এবং উপরে আরও কিছুটা আমি চকলেট কালার তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি উপরে আরও কিছুটা দিয়ে এরপর আমি কেকগুলোকে বেক করে নেব এবং বাকিটা আমি বড় একটা মোল্ডে কেকটাকে বেক করে নেব তো বন্ধুরা দেখুন আমি অর্ধেক পুরো করে বাটিতে প্রথমে সাদা অংশটা দিয়েছি এখন আমি চকলেট কালার যে মিক্স করে রেখেছিলাম সেগুলো আমি এভাবে আরও কিছুটা করে দিয়ে আমি এভাবে করে প্রতিটা মডলেই কিন্তু দিয়ে দেবো এতে দেখতে কিন্তু অনেক সুন্দর কালার দেখতে দেখা যাবে আপনারা চাইলে যে কোনো একটা কালারও করতে পারেন অথবা চকলেট কালার শুধু চকলেট কালার করতে পারেন কিংবা শুধু সাদা কালারটাও ক্রিম কালারটাও রাখতে পারেন তো আমি দুইটা কালারই এভাবে করে নেব দুইটা কালার করলে বাচ্চাদের যেহেতু এই কাপ বাচ্চাদের জন্য তৈরি করছি তো আমি দুইটা কালারই করে নিচ্ছি বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খুব পছন্দ করে খেতে তো আমি সবগুলো কাপে এভাবে দিয়ে এরপরে উপরে কিছুটা টুটিপুটি দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় হয় এভাবে করে কিছু ট্রুটিপুটি উপরে দিয়ে আমি কিছুটা বাদাম দিয়ে দেবো আমি এখানে দেখতে ভালো লাগার জন্য একটু বাদাম দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা মোরব্বা বন্ধুরা মোরব্বা এবং বাদাম টুটিপুটি এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অথবা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এভাবে করে প্রতিটা বাটিতে আমি মোরব্বা বাদাম এবং টুটিপুটি দিয়ে দিলাম দিয়ে এখন একটু টেপ করে নেব নিয়ে এখন আমি চুলাতে বেক করে নেব চুলাতে আগের থেকেই আমি একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন আমি ছোট ছোট বাটিতে বাটিটা বড়ো প্লেটে একটা নিয়ে এভাবে করে দিয়ে বাটিটাকে এভাবে বসিয়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়েছি ঢাকনার উপরে ছিদ্রিটাকে আমি একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে করে বেক করে নিচ্ছি বন্ধুরা চুলা রাস মিডিয়াম লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট রেখেছি এখন আমি ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব যদি আমাদের কেকগুলো ভেতর থেকে হয়ে যায় তাহলে আমি এখন তুলে নেব একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি বন্ধুরা দেখুন কাঠিটা কিন্তু খুব সুন্দর ক্লিন এসেছে আমি আরও কয়েকটা চেক করে দেখব এরপর আমি কেকের মোলটাকে তুলে নেব একই প্রসেসে আমি বড় একটা মোল্ডেও কিন্তু বাকি যে কেকের কেকের ব্যাটার ছিল সেগুলো আমি বড় একটা মোল্ডে ঢেলে নিয়েছি এবং সেটাও একই প্রসেসে আমি বেক করে নেব বন্ধুরা দেখুন তুলে নিয়েছি সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমার কাপকেক কেক ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে আপনারা চাইলে উপরে ক্রিম তৈরি করে নিয়ে উপরে ক্রিমটাও দিয়ে সাজিয়ে দিতে পারেন তো আমি আজকে আর ক্রিম দেবো না এখানে দেখতে ভালো লাগার জন্য আর বাচ্চারা যেহেতু খাবে একটু আকর্ষণীয় হওয়ার জন্য এখানে কিছুটা সুইট বল দিয়ে দিলাম দিয়ে এরপর আমি কেকগুলো একটা কেটে দেখিয়ে দেব তুলে দেখিয়ে দিব ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে তো আমি উপরে দেখতে ভালো লাগার জন্য কিছুটা সুইট বল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নিতে পারেন বা আপনারা ক্রিম দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন এই কেকগুলো এই কেকগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো বন্ধুরা ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে আর এই স্পঞ্জি কেকটা আপনারা চাইলে এভাবে করে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন দেখুন বন্ধুরা আমি বেশ কয়েকটা কাপকেক কেক একইভাবে তৈরি করে নিয়েছি এবং বাকি যেগুলো ছিল সেগুলো আমি একটা বড় মোল্ডে ঢেলে নিয়ে একই প্রসেসে আমি সেই কেকটাও কিন্তু বেক করে নিয়েছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল বাচ্চাদের পছন্দের এবং বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে এখন আমি একটা এভাবে করে কাগজ থেকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে আর অনেকটাই কিন্তু সফট হয়েছে আশা করছি একবার হলো এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিবেন এভাবে একবার যদি আপনারা তৈরি ঘরেই তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কেক কিনে খাওয়ার ইচ্ছেটাই থাকবে না তো বন্ধুরা আমি আরও কিছুটা এভাবে করে বড় একটা মোল্ডে তৈরি করে নিয়েছি এখন আমি চারপাশ থেকে একটা ছুরি দিয়ে মোল্ড থেকে একটু ছাড়িয়ে নিয়ে এরপর আমি মোল্ড আউট করে নেব দেখুন বন্ধুরা কেকটা কিন্তু দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি একইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডেই কেকগুলো বেক করে নিতে পারেন আমি গ্যাসের চুলাতে এই কেকগুলো বেক করে নিয়েছি আপনারা চাইলে ওভেনেও কেকগুলোকে একই প্রসেসে বেক করে নিতে পারেন তো এখন আমি একটা কাগজ দিয়েছিলাম তো এখন কাগজটা তুলে আমি একটু কেকটাকে কেটে দেখিয়ে দেবো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে তো আশা করছি বন্ধুরা একবার হলো একই প্রসেসে আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু এই কেকগুলো খেতে ভীষণ টেস্টি হবে আর সবাই কিন্তু এই কেকটা খুবই পছন্দ করবে বন্ধুরা আমার এই কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় দেখুন বন্ধুরা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পুরো ঘরে ছড়িয়ে গেছে আশা করছি একবার হলো এভাবে ট্রাই করবেন এবং প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা একবার হলো যদি এভাবে করে ট্রাই করেন ইনশাল্লাহ আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার এই কেক রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ